নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ wbpsc.gov.in এ। তো বন্ধুরা, পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কয়েকটি গুরুত্বপূর্ণ লেটেস্ট নিউজ উঠে এসেছে, তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আপনারা এই হোয়াট নিউজ এখানে আসবেন। তো এখানে এসে ভিউ অলে ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা, এই ভিউ অলে ক্লিক করবেন। তো দেখুন, ভিউ অলে ক্লিক করেছি, তো পেজটি ওপেন হয়ে গেছে। এই যে এক নম্বরে দেওয়া আছে শিডিউল ফর ফোর্থ কামিং প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট, অ্যান্ড দু নম্বরে দেওয়া আছে অ্যাডভার্টাইজ নাম্বার ফর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ভ্যারিয়াস সাবজেক্ট ফর গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার অ্যান্ড টেকনোলজি কলেজ। তো চলুন বন্ধুরা, এবার আমরা দেখে। তো দেখুন বন্ধুরা, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল শিডিউল অফ ফোর্থ কামিং প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট অ্যাডভার্টাইজ নাম্বার 2/2020, নেম অফ দ্য পোস্ট ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর, ডেট অফ দ্য এক্সাম 25 জুলাই 2021 রবিবার, এবং এক্সাম টাইম বেলা 10টা থেকে সকাল 11:30টার মধ্যে, অর্থাৎ বেলা 10টা থেকে বেলা 11:30টার মধ্যে। এবং দ্বিতীয়টি দেখে নেব। তো দেখুন বন্ধুরা, পরের অ্যাডভার্টাইজ নাম্বার হচ্ছে 8/2020, ইন্সপেক্টর অফ লিগাল মেট্রোলজিক্যাল, এক্সাম টাইম সেম, এক্সাম টাইম নয় বন্ধুরা, সরি, এক্সাম ডেট হচ্ছে সেম, 25 জুলাই 2021 রবিবার, এবং এক্সাম টাইমটা হচ্ছে দুপুর আড়াইটা থেকে বিকেল চারটে পর্যন্ত। এবং এখানে বলেছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড ফর দ্য সেড প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফ্রম দ্য কমিশনস ওয়েবসাইট www.wbpsc.gov.in অন অ্যান্ড ফ্রম 15 জুলাই 2021। অর্থাৎ কমিশন বলছে ক্যান্ডিডেটদেরকে যে 15 জুলাই 2021 তারিখে তারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। সো এটা থেকে মনে হচ্ছে যে হয়তো লকডাউনটা 15 জুলাইয়ের পর উঠে যাবে, সেই জন্য এক্সাম ডেটটা 25 জুলাই দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ অনুমান বন্ধুরা, তো আপনাদের সেটাই আমি শেয়ার করলাম। তো চলুন, আরেকটি আপডেট আছে, তো সেটা দেখে নেওয়া যাক। তো পরবর্তী পোস্টটি দেখুন বন্ধুরা, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। তো এই যে পোস্টটি বেরিয়েছে, এটা কিন্তু সকলের জন্য নয়, তো কারা কারা এটা ফিল আপ করতে পারবেন, তো চলুন দেখে নেওয়া যাক। পোস্টটির নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন দ্য ফলোয়িং সাবজেক্ট ফর গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিক্যাল কলেজেস ইন WBGS আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি কলেজগুলোতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হবে। তো বিভিন্ন সাবজেক্টে নেওয়া হবে, তো বিভিন্ন ভ্যারিয়াস সাবজেক্ট দিয়ে দিয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ ভাগ দিয়ে দিয়েছে, তো আপনারা বন্ধুরা দেখে নেবেন অবশ্যই। তো চলুন দেখে নিই আর কী কী দিয়েছে এই পোস্টটি সংক্রান্ত। তো পে স্কেল দেখুন, স্যালারি কত বলেছে, 15,600 থেকে 39,100 পর্যন্ত পে স্কেল। কোয়ালিফিকেশন কী দিয়েছে, ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি BE/BTech অ্যান্ড ME/MTech ইন রিলেভেন্ট ব্রাঞ্চ উইথ ফার্স্ট ক্লাস অর ইকুইভ্যালেন্ট আইদার দ্য BE অর BTech অ্যান্ড ME/MTech। অর্থাৎ যারা আর কি ইঞ্জিনিয়ারিং করেছেন এই সমস্ত কোর্সগুলো তারা অবশ্যই করতে পারবেন। তার সাথে দিয়েছে MCA, যারা MCA করেছেন তারাও করতে পারবেন। তো এই সমস্ত পোস্টগুলোতে নেওয়া হবে। তো চলুন আর কি বলেছে দেখে নিই। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সেটা এবার দেখে নেব। তো ফর্ম ফিল আপ শুরু হবে 9 জুলাই 2021, এবং ফর্ম ফিল আপের শেষ ডেট হচ্ছে 29 জুলাই 2021, এবং মানে ফিস পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 29 জুলাই 2021, এবং যারা আর কি UBI এর মাধ্যমে আর কি ফিস পেমেন্ট করবেন তাদের লাস্ট ডেট হচ্ছে 30 জুলাই 2021। বন্ধুরা এবার আমরা এজটা দেখে নেব। এজ দেখুন, নট মোর দেন 36 ইয়ার অ্যাজ অন 1/1/2021, 1/1/2021 অনুযায়ী বয়সটা হিসাব করা হবে, এবং 36 বছরের বেশি হলে হবে না। তো এবার বন্ধুরা আমরা দেখে নেবো যে কত ফিস লাগবে।
ফিজটা দেখে নেব। যে কার কত ফিজ লাগবে আমরা সেটা দেখে নেব। তো দেখুন বন্ধুরা ফি বেরিয়ে গেছে, তো 210 টাকা ফিজ লাগবে। এবং যারা SC ST ক্যান্ডিডেট আছেন এবং যারা PWD আছেন এবং যাদের 40% ফিজিক্যাল অ্যাবিলিটি আছে তাদের কোনো রকম ফি লাগবে না, এটুকুই বলা আছে। তো বন্ধুরা আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটাই দেওয়ার ছিল। তো যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করে দেবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং অল নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ বন্ধুরা।